কি কি ইয়েতে বিষয়ে তুমি নৃত্য করেছো? আমি বসতে আর হচ্ছে রবীন্দ্র নৃত্যতে তিনটে বিভাগ তিনটা ইয়েতেই বিভাগেই তুমি হচ্ছে ফার্স্ট হয়েছো। এবং কেমন দিদি ভাই? মডার্ন ও ফোক আর হচ্ছে তোমার জন্য আমি এইটা তোমাকে দিচ্ছি। তো হচ্ছে গীতা, তুমি বড় হয়ে এখন থেকেও চেষ্টা করতে হবে, তুমি ক্লাস ফাইভে পড়ো, তুমি চেষ্টা করবা যদি একটা করে দিনে আর শ্লোক পড়ার, ঠিক আছে? চেষ্টা করবে তাহলে তুমি আরো মন দিয়ে আরো বড় হয়ে বড় করে আরো বড় মানে জায়গায় যেতে হবে, ঠিক আছে? দাদা আমার তোমার আছে না, প্রণাম করতে হবে বাবা, প্রণাম করতে হবে, তুমি অনেক বড় হও, ঠিক আছে? আর ভালো করে এবার পড়াশোনার সঙ্গে সঙ্গে মাস্টার দিকেও একটু ফোকাস দাও, ঠিক আছে? সময় দাও, তুমি যেহেতু মানে এত বড় একটা ইয়ে করেছো, সাফল্য পেয়েছো, আমরা সবাই খুব আনন্দিত গর্বিত আমরা যে আমাদের গাজল থেকে একজন গিয়ে পশ্চিমবঙ্গ মালদা গাজল সেখান থেকে গিয়ে হচ্ছে আর উড়িষ্যাতে আর একটা মানে জাতীয় স্তরের প্রতিযোগিতায় এতগুলো মানে পুরস্কার পাওয়া এবং এত সাফল্য আমাদের কাছে খুব গর্বের, ঠিক আছে? আপনি আজকে কোথায় এসেছেন? নমস্কার, আজকে আমি আমার নিজস্ব পাড়া জন্মস্থান এবং এই বুথের বাসিন্দা হয়ে আমরা আজকে আমাদের অনুরাধার বাড়িতে এসেছি। অনুরাধা বিশ্বাস, বাবা অর্জুন বিশ্বাস, অনুরাধা একটা ইন্টারন্যাশনাল লেভেলে আর হচ্ছে ভুল বললাম ন্যাশনাল লেভেলে একটা নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখানে বিভিন্ন বিভাগ ফোক রবীন্দ্র এবং মডার্ন এই তিনটে কলাতে মানে নৃত্য করে সেখানে প্রথম পুরস্কার পায় এবং উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে সেখান থেকে আর সার্টিফিকেট সে পেয়েছে। এই জন্যই আমরা অনুরাধার বাড়িতে আজকে এসে আমাদের তরফ থেকে অনুরাধাকে একটু আর শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য অভিনন্দন জানানোর জন্য এসেছি। না সত্যি খুব অদ্ভুত লাগছে, কারণ আমরাও এই বয়সটা পার করে এসেছি কিন্তু অনুরাধার মধ্যে এত প্রতিভা, যেটা শুধু মানে সত্যি খুব আনন্দের বিষয় এবং আমাদের তো গর্ব, কারণ আমাদের নিজস্ব মেয়ে, আমাদের ঘরের মেয়ে, আর এই বয়সে মাত্র মানে পঞ্চম শ্রেণীতে পড়ে ও মাত্র সবে মাত্র এবং এখনই এরকম একটা প্রতিভা তার মধ্যে আছে, আমাদের কাছে খুব গর্ব এবং আমরা চাই এবং ও যেন অনেক বড় হয় এবং আগামী দিনে এই নৃত্য জগতে যেন খুব বড় নাম করে। ঠিক আছে, আর এই যে আমাদের ছোট্ট যোগিনী প্রতিদিন যোগ ক্লাসে যায়, আজ আমাদের গাজলের নাম গর্বিত করেছে আর আমরাও গর্বিত যেন এই ছোট্ট জীবনে আরও এগিয়ে যায়, আমরা সবসময় এর পেছনে থাকবো। হুম হুম, জনসংঘ থেকে সংবর্ধনা জানানো হয়েছে আর খুব লেট হয়ে গেছে সংবর্ধনা জানাতে, তার আগে জানতে পারিনি আর যখন জানলাম তখনই সঙ্গে সঙ্গে আমি সংবর্ধনার জন্য তৈরি হলাম যে না এটা আমাদের যোগ সংঘের তাছাড়া আমাদের গাজলের খুব গর্বিত জিনিস যে সংবর্ধনা না দিলে হবে না, আর সকলকেও জানানো দরকার যে এই যে ছোট্ট যোগিনী আমাদের এত বড় কাজ করেছে। ঠিক আছে, নাচ শেখো। আমি 4 বছর আগের থেকে নাচ শিখি। কোথায় গেছিলে নাচ কম্পিটিশনে? উড়িষ্যা কটকে আমি নাচ কম্পিটিশনে গেছিলাম। কোন জায়গায় ওটা? কী উৎসব ওটা? ওটা বলো। 14তম কটক মহা উৎসবে গেছিলাম। ওখানে গিয়ে কী বিভাগে অংশগ্রহণ করেছিলে? ওখানে গিয়ে ওখানে রবীন্দ্র নৃত্য, তারপরে ফোক, তারপরে ওয়েস্টার্ন নাচে আমি ফার্স্ট হয়েছি। তিনটাতেই? হ্যাঁ, তিনটাতেই ফার্স্ট হয়েছি। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আগামী দিনে আবার কোথাও যাবে এরকম হলে? নৈনিতাল যাওয়ার কথা, কিন্তু নৈনিতাল যাওয়ার কথা, চেষ্টা করব যাওয়ার জন্য। ঠিক আছে, তোমার নাম? অনুরাধা বিশ্বাস। এই যে মেয়ে যে নাচ করছে, মেয়ের পিছনে কিভাবে সময় দিতে হবে?
সময় দিতে হচ্ছে সংসার সামলে, মেয়ে মানে আনন্দ ও খুব ভালোবাসে নাচতে, তার জন্য শিখবে, তার মধ্যে বার করে নিতে হচ্ছে সময়টা। কবে গেছিলেন আপনারা এটা? কবে? আমরা এটা কটকে গেছিলাম হচ্ছে জানুয়ারির 7 তারিখে, 7-8 দুদিন ধরে এটা হয়েছে অনুষ্ঠানটা। তারপর ওখানে কম্পিটিশনে, হ্যাঁ ওখানে কম্পিটিশনে গিয়ে তারপরে তো নাচলো, 3টে সাবজেক্টেই প্রথম পুরস্কার নিয়ে এসেছে। তিনটাতেই প্রথম। কেমন লাগছে? ভালো লাগছে, আরও চাই আরও অনেকটা উঁচুতে এগিয়ে যাকো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রেখা বিশ্বাস। আপনার নাম কি? আমার নাম অর্জুন বিশ্বাস। কি করেন আপনি? আমি একটা পাবলিক ফান্ডে কাজ করি। আচ্ছা, এই যে মেয়ে, কবে থেকে নাচটা শিখে? বিগত 4 বছর ধরে। তারপর? তারপরে এখনো করছে। হ্যাঁ, ভবিষ্যতে আরও করে যাবে। হঠাৎ করে তো ডাক পেলেন। হ্যাঁ, হঠাৎ করে ডাক পেয়েছি। এর আগে মালদাতে যেমন নেচেছে, ওখানেও প্রাইজ পেয়েছে, ফার্স্ট প্রাইজ পেয়েছে। তারপরে উড়িষ্যাতে বললেন স্যার, আদিত্য স্যার, যে ওখানে গেলে এখন তো বাইরে যেতে হবে বলে, ঠিক আছে যাব। গিয়ে তো কতটা আশা করিনি যতটা সাফল্য পেয়েছে, আমরা খুবই মানে আনন্দ সহিত আর কি। কী কী বিভাগে পেয়েছে? এক মডার্ন ড্যান্স, রবীন্দ্র নৃত্য, আর হচ্ছে ফোক। ফোক 3টা বিষয়ই ফার্স্ট হয়েছে। আপনাদের আশীর্বাদ থাকলে আরও উঁচুতে যাবে। ঠিক আছে। কী নাম বললেন? হ্যাঁ, আপনার কী নাম বললেন? অর্জুন বিশ্বাস। মেয়ের নাম? অনুরাধা বিশ্বাস। পড়াশোনা করে? কে? কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। কোন স্কুলে? শ্যামসুকুল। বয়স কত? 10+।